প্রায় নগাঁও প্রায়খিনি জায়গাতে এই প্রবলেম চলি আছে, হলেও আমার এলাকাত এই প্রবলেমটা বেশি হয়েছে। অলমোস্ট কারেন্ট না থাকে 24 ঘন্টা। দক্ষিণ হবগাঁও LNB রোড ADP কলেজের বেক সাইড, তার লগত ইপিনে বেক সাইডট গোটেটো ইপিনে কলঙ্গপাড়া সাইডটো কবই নালাগে, ক্যাম্পতে আছে মানুহ কোনোমতে সোমাবলে লৈছে। অলমোস্ট কারেন্ট না থাকে 24 ঘন্টার ভিতর, 4 ঘন্টাও কারেন্ট থাকে না থাকে কব নয়। আর যে বিল নিদিলে তো আমি বিল নিদিলে মানে লগে লগে জখলা লৈ পেলাই মানুহ রেডিয়ে হয়ে থাকে কাটিবর কারণে, সুবিধা অসুবিধা নোটিসের কথা নাই থাকে। তো তেনে ক্ষেত্রে আমি কনজুমার হয় তো আমাক তো সার্ভিস ভালকে দিব লাগে, কিন্তু তেওঁলোকৰ নিজৰ নিজৰ এলাকাবোৰ তো কারেন্ট না যায়। আর দুনিয়া যিমানবোৰ আজি অলপ দিনৰ পৰা আমি লক্ষ্য কৰিছোঁ, আমি তো সচেতন ব্যক্তি, আমি পঢ়া লিখা কৰা মানুহ, চাকৰি কৰা মানুহ, আজি অলপ দিনৰ পৰা দেখিছোঁ প্ৰায় ট্ৰেন্সফৰ্মাৰবোৰ তেওঁলোকৰ জখলা লৈ লৈ পেলাই তেওঁলোকৰ মানুহ দিনে ৰাতিয়ে লাগিয়ে থাকিব লাগে। তাৰমানে সেইবোৰত কিবা কমিশনৰ অংক হৈছে নেকি, অৰ্ডিনেৰী ট্ৰেন্সফৰ্মাৰ লগাইছে নেকি সেইবোৰত? কারণ আমি ধন দি আছো তো, আমি টাকা দিছো, আমি বিনা পয়সাত আমি সার্ভিস বিচরা নাইকিয়া, আমি হেৰি কনজুমার হয়, আমি টাকা দিছো, আমাক সার্ভিস দিয়ক। আমি লাইন নাই, চাৰি পাঁচ লাইন নাই, আমি লাইটে কাম করছো, সাইড তিন তিন সাইড লোক আহে লাই যায় গিয়ে চারি পাঁচ লাইন থাকে, ফোন করো, ফোন রিসিভ করে কাটি দিয়ে, তা ফোন করার পাশে কি কয় আপনার বোলে বেটারি চার্জ লো লো হল অমুক হল বোলে নাপায়, আপনার কোথাও আপনার একটা কাম করুক খোঁজার, আমার স্টাফটুকু চেঞ্জ করে দিও, ভাল পাম নতুন স্টাফ দিয়ক। মহিলা পুলিশ